हेलो फ्रेंड्स, वेलकम अगेन टू माय चैनल सिंपली एक्सप्लेन्ड इन बांगला। आमी नाहार और आज के आबार निये एसेछि आमार देखबो नाकि देखबो ना सेगमेंट। और आज के आमरा रिव्यू करब वीडियो बेस्ड वेबसाइट प्लैटफर्म अर्ट बालाजी 2018 साले लॉन्च हुआ 12 एपिसोडेर सीरीज अपहरण। एक्शन थ्रिलर धर्मी सीरीजेर मूल चरित्र पुलिस अफिसार रुद्र श्रीवास्तव अपहरणेर केसेर तदन्ते जार दक्षता व्यापक जनप्रिय। किन्तु एमन एकटि अपहरणेर केसे तार किछु भूल हये जाय আর তাই মিথ্যা কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হয় আর তার 3 বছরের জেল হয়ে যায়। জেল থেকে ফিরে আসলে দেখতে পায় তার আশেপাশের অনেক কিছুই বদলে গেছে। স্ত্রী রঞ্জনা একটি ফ্যাক্টরিতে কাজ করলেও তার মালিকের কাছ থেকে বিভিন্ন সময়ে রুদ্রার কেসের জন্য অর্থ ধার নেয়ার কারণে মালিকের কথাই উঠবস করতে হয় আর তাকে সেখান থেকে ছাড়ানোর জন্য রুদ্রার দরকার টাকার। এমন সময় রুদ্রার পরিচয় হয় বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ ত্যাগীর দ্বিতীয় স্ত্রী মধু ত্যাগীর সাথে, যে রুদ্রাকে টাকার বিনিময়ে তার সৎ মেয়ে আনুষাকে অপহরণ করার কাজ দেয়। আর সেখান থেকেই শুরু হয় সব অঘটন, কারণ এই অপহরণে সামিল ছিল খোদ ভিকটিম আনুষা। অপহরণের পর আনুষাকে রুদ্রা নিয়ে রাখে ঋষিকেশের একটি আশ্রমে। 7-8 ঘন্টার মধ্যেই অপহরণের টাকা পেয়ে যাবে আর আনুষাকে ছেড়ে দেওয়া হবে, এই শর্তেই রুদ্রা অপহরণের সাথে সামিল হয়ে যায়। কিন্তু এর কোনো কিছুই হয় না যখন আনুষার সিকিউরিটির অ্যাডভাইজার লক্ষ্মণ অপহরণকারীকে খুঁজে বের করার জন্য মাঠে নামে। আর যতবারই রুদ্রা মুক্তিপণের জন্য পরিকল্পনা করে ততবারই লক্ষ্মণের কারণে তা ভেস্তে যায় আর 7-8 ঘন্টার একটি কাজ লম্বা সময় ধরে চলতে থাকে। অ্যাকশন ধর্মী সিরিজ হলেও এর মাঝে রয়েছে অসংখ্য হাসির দৃশ্য, যার মাধ্যমে আপনাকে চোখে আঙুল দিয়ে মানুষের বাস্তব সমস্যাগুলোকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়া হবে। এটি একটি বড় কারণ যে এই সিরিজ দেখে আপনি বিরক্ত হয়ে পড়বেন না। বলা যায় সিরিজটি অ্যাকশন থ্রিলার কমেডির এক ব্রিলিয়েন্ট মিশ্রণ। কাহিনীতে অসংখ্যবার মুক্তিপণ নেওয়ার চেষ্টা করে রুদ্রা, কিন্তু প্রতিবারই লক্ষ্মণের কারণে তা ভেস্তে যায়। আর তাছাড়া কয়েকবার রুদ্রার আনুষার খোঁজে লক্ষ্মণের সাথে চলে এদোর বিড়ালের খেলা, যা দেখে আপনার উত্তেজনার মাত্রা বেড়ে যাবে অনেকগুণ। এই সিরিজের কাহিনী একটু পরপর এমনভাবে বদলে যায় আর সেই সাথে গল্পের নতুন নতুন মাত্রা এমনভাবে যোগ হয় যা সত্যিই অসাধারণ। রুদ্রার সাজানো অপহরণের পুরো কাজটি মাথা থেকে পা পর্যন্ত উল্টে যায় যখন আনুষা আত্মহত্যা করে, কিন্তু পরে রুদ্র জানতে পারে যে তাকে এই অপহরণের দায়িত্ব দেওয়া মধু ত্যাগী মৃত্যুর আগে আনুষার সাথে দেখা করতে আসে। আনুষার লাশ সরানোর ক্ষেত্রে আসে লাখো বাধা। যতবারই সুটকেসে রাখা লাশ ফেলে আসতে চায় ততবারই কোনো না কোনো কারণে তা আবার রুদ্রার কাছেই ফেরত চলে আসে। সিরিজটি জমে ওঠে যখন পুলিশ কমিশনার রুদ্রাকে ডেকে আনে আর আনুষার অপহরণের কেসের দায়িত্ব দেয়, যার অর্থ নিজের করা অপহরণের কেসের ইনচার্জ করা হয় তাকেই। আর শুরু থেকেই রুদ্রা চেষ্টা করতে থাকে যাতে এই কেসটি বন্ধ হয়ে যায়। বিভিন্ন সময়ে আনুষার বাবাকে ভয় দেখিয়ে পুলিশদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে রুদ্রা এই কেসকে ঘোরাতে থাকে। একই সময়ে সে মধুকে খুঁজতে থাকে আর তার বাড়ি যাওয়ার চেষ্টা করে, এটা বের করার জন্য যে মধু এই খুনের সাথে আসলেই জড়িত কিনা। রুদ্রার সবকিছুই ওলটপালট হয়ে যায় যখন জানতে পারে যে যাকে মধু ত্যাগী ভেবে সে এই অপহরণের কাজ নেয় সে আসলে মধু ত্যাগী নয়, বরং অন্য কেউ। ওদিকে মেয়ের মৃত্যুতে গোবিন্দের মাথা খারাপ হয়ে যায় আর খুনিকে ধরার জন্য 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা করে, যে কারণে রুদ্রার এই কেস ঠেকানো আরও কঠিন হয়ে পড়ে। এবার একে একে রুদ্রাকে এতদিন যারা ঋষিকেশে আনুষা অথবা সুটকেস সহ দেখেছিল তারা সবাই সামনে আসতে শুরু করে। ফেঁসে যায় রুদ্রা আর তাকে খুঁজতে শুরু করে পুলিশ। সিরিজের ক্লাইম্যাক্সের আগে রুদ্রার রঞ্জনার পুলিশের সাথে যে লম্বা চেজ চলে তা খুবই উপভোগ্য। আর এই চেইজের মাঝেই আপনারা পাবেন গল্পের কয়েকটি টুইস্ট অ্যান্ড টার্ন, যা গল্পকে আবার আরেকটি মোড় দিয়ে দিবে। কে এই মালিনী? আসলেই কি সে এইসব কিছুর পিছে? গোবিন্দ ত্যাগী বা কেন মালিনীকে নিয়ে বেশি কিছু বলতে চায় না? লক্ষ্মণী বা কেন এই কেসে রুদ্রকে ফাঁসানোর জন্য এত উঠে পড়ে লেগে যায়? তবে কি রুদ্রার পক্ষে আসলেই সম্ভব হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার, নাকি সব কিছুর দায় নিয়ে নিতে হবে নিজের ঘাড়ে তার স্ত্রী রঞ্জনাকে বাঁচানোর জন্য? আর এই সব কিছু জানার জন্য দেখে নিতে পারেন 4 ঘন্টা 50 মিনিটের সিরিজ অপহরণ। এবার কথা বলবো সিরিজের বিভিন্ন দিক নিয়ে। এই সিরিজের দুর্বলতা বলতে শুরুর 2টি এপিসোডই, যা বেশ ধীরগতি সম্পন্ন, কিন্তু 3য় এপিসোড থেকেই সিরিজটি তার গতি ধরে ফেলে আর বাকি পুরোটা সময়ের জন্য সিরিজটিকে বিঞ্জ ওয়ার্দি বললে ভুল হবে না। পুরো সিনেমাটি চিত্রায়িত হয় ভারতের উত্তরাখণ্ডে আর ঋষিকেশে ভিড়ভাট্টায় এই সিরিজের চেইজের সিনগুলো দক্ষতার সাথে পরিচালনা করা হয়, যা একদিকে যেমন খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে কিছু কিছু সময় হাস্যকর ছিল। আর এ কারণেই সিরিজটি দেখে আপনারা খুবই মজা পাবেন। যেখানে সিরিজটি দৃশ্যায়িত সেখানে লোকাল ভাষায় ডায়লগ হওয়ায় সিরিজটির গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় আর ভাষা শুনতেও বেশ ভালো লাগে।
কিন্তু এই সিরিজে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ গালিগালাজ শুনতে পাবেন, তাই ভিউয়ার্স ডিসক্রিপশন অ্যাডভাইসড। এই সিরিজের সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে 70-80 দশকের হিন্দি সিনেমার বিভিন্ন গান। সিরিজের মুখ্য দৃশ্যগুলো বা চরিত্রের কোনো এক বিশেষ মুহূর্তের অবস্থাকে ব্যক্ত করতে ব্যবহৃত এই সিনেমার গানগুলো নির্বাচন করা হয়েছে সঠিকভাবে, যা কিছুটা হাস্যকর লাগবে আপনাদের কাছে। মূলত ক্রাইম সিরিজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াস হয়ে থাকে, যা অনেক সময়ই আমাদের বোর করে দেয়, আর এতে ভিন্নতা আনতে এইসব গানের সমন্বয় ঘটানো হয়েছে। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের টেম্পো বেশ গতিসম্পন্ন, যা এই চেজেপূর্ণ গল্পের সাথে মানানসই। অপহরণ সিরিজের মূল শক্তি হলো এর গল্প। যদিও অপহরণ করে মুক্তিপণ চাওয়া আর তার মাঝে নানা ঝামেলা দিয়ে গল্প শেষ করা কোনো নতুন পটভূমি নয়, আর এর উপর ভিত্তি করে প্রচুর সিরিজ আর সিনেমা বিভিন্ন দেশে সময় সময় বেরো হয়েছে, কিন্তু এরপরও সিরিজের লেখক আর পরিচালককে বাহবা না দিলেই নয় যে এরকম সাধারণ বিষয় নিয়ে তৈরি করা সিরিজকে একই গতিতে না চালিয়ে লেখক গল্পে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন রেখেছে, আর যা প্রতি এপিসোডেই লক্ষ্য করা যায়। আর এর কারণেই এই সিরিজটি শেষ পর্যন্ত দর্শক ধরে রাখতে সক্ষম হয়। তো আমার দেখবো নাকি দেখবো না মিটারে অপহরণ সিরিজটি দেখবোর তালিকাতেই থাকবে, আর যদি আপনি অ্যাকশন বেসড থ্রিলার সিরিজের ফ্যান হন তাহলে তালিকার আরেকটু উপরে রাখবেন এই সিরিজটিকে। এই ছিল আজকের ভিডিও, অপহরণ সিরিজের রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার মুভি লাভিং ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া ইন্টারন্যাশনাল কোনো মুভি বা সিরিজের রিভিউ বা বিস্তারিত জানতে চাইলে তা কমেন্টে লিখে পাঠাবেন। আর এরপর কী নিয়ে হাজির হচ্ছি তা আগে থেকে জানতে চাইলে আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।